আছে বলেই তো বিরহ আছে। আনন্দ বলো, সুখ বলো, বিরহ বলো, যাতনা বলো, সব তো একজনই। আমার প্রমোশন হয়েছে এবং সেই সাথে কক্সবাজারে ট্রান্সফার। সত্যি এতক্ষণ বলবে না? তবে আজ ফ্রি হয়ে আপনাকে ফোন দিব। ওকে, আপাতত এতটুকুতেই চলবে। আচ্ছা, তোমার ঠিকানাটা দিয়ে দাও। আরে বোকা, ফোন নাম্বার তো রইলই, ফোন করো। মা, সন্তান কি শুধু নারীদের, যে নারীরাই সন্তানের জন্য ক্যারিয়ার বিসর্জন দিবে? কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তো দেখি দেখি না, জ্বর টরও তো নাই, কি হয়েছে তোর? কি করেছিস তুই বল, কি করেছিস? আমি তোকে মেরেই ফেলবো বল, কি করেছিস তুই? মারছো কেন এখন আমার? কি হবে আদনান রে, ও আমাদেরকে মেরে ফেলেছে। তুমি একটু শান্ত হও, আমি দেখছি মা, প্লিজ আই, একটু মাকে দেখ, মা দাঁড়াও। এটা কি কোনো শান্ত হওয়ার ব্যাপার? আপু শোনা, শোনা, কি আপু শোনা, 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 কাঁদিস না, আমি আছি না, সব ঠিক করে ফেলবো, সব ঠিক হয়ে যাবে, একদম ভয় পাবি না তুই, একদম ভয় পাস না, আমরা সব ঠিক করে ফেলবো। আপু, আপু এক কাজ করো, দুলা ভাইকে ফোন করো, দেখো উনি কি করে। ও কি আসতে পারবে? আদনান রে, আমাদের এত বড় বিপদ, তুই জামাইকে ফোন কর। আল্লাহ রে, আমি কি পাপ করেছিলাম আল্লাহ তোমার কাছে, যার এত বড় শাস্তি তুমি আমাকে দিলে আল্লাহ, আল্লাহ এটা কার পাপের শাস্তি আমি ভোগ করছি আল্লাহ। আবে আল্লাহ হাসাই না, রঙে আছিস নি, ফোন বি করস না, দাওয়াত দিলে বিয়া হস না, গোমরটা কি? বসো বসো, কামা বসো না, ঠিক আছে। বাবার আলিশান বাড়িতে থাকো তো, মাস শেষে ভাড়া গুনতে হয় না, বাবার গোছানো ব্যবসায় বসেছো, তুমি এটা কি চি সেটা তুমি বলো না। আরে মিয়া, আমি বাপের তন পাইছি, হ্যাঁ এটা ঠিক রাখো না, মরদের কাম বুঝলানি চান্দু। ভাবি কেমন আছে? তোমার ভাবির কথা জিগাইতেছো? হে আছে ভালোই, খালি স্টার প্লাসে সিরিয়াল দেয়, হ্যাঁ শাড়ি চায়, গয়না চায়, আর ওই ছয় নিগমতন চলবার চায়, আর হালায় জবাই করে আমারে, হ্যাঁ রাস্তা দিয়ে যখন আইটা যায়, হ্যাঁ সালা ওই স্টার প্লাসের গন্ধ হয়, হ্যাঁ আর আমগো বানাইছি কি জানো, কোরবানির বলত, তারপর হলে আমরা কই সবাই মিলা ভালোই আছি। অনেক দিন আড্ডা দেওয়া হয় না রে। আয়ো কবে এবা। হ্যাঁ হ্যাঁ বলো, এখনই আসতে হবে, রাতে এলে হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। কি ব্যাপার দোস্ত, ওখানে প্রোগ্রাম করে হলে নাকি? না একটু বাইরে বেরোতে হবে, অনেকদিন কিন্তু আড্ডা দেওয়া হয় না। আরে কবে আইবা কও না মিয়া, মাল জোগাড় করুন রে। কবে
শুক্রবারে আয় পড়ো না না শুক্রবারে না শুক্রবারে ওই একটা দিনই বাবার সাথে দুপুরবেলা খাই তাইলে কি করবা শনিবার দিন হ ওকে হইছা কিন্তু দোস্ত শনিবারে কিন্তু মিস করবা না সবই তো শুনলাম এখন কি করতে চাও কি আর করবে আগে ওই কুকুরটাকে খুঁজে বের করো তারপর অন্য চিন্তা আদনান তুই ঠিকানা জানিস ঠিকানা খুঁজে বের করা যাবে ওর ফোন নাম্বার জানিস জানি ফোন করেছিলে করেছিলাম কিন্তু মনে হয় সিম চেঞ্জ করেছে এসব কেসে এমনই হয় ওকে খুঁজে পাওয়া যাবে না কুকুরটাকে পেলে মজা দেখাতাম বিয়াদুব অসভ্য বিয়া তুমি ওর ঠিকানা বাড়িঘর এসব কিছু জানো মানে যোগাযোগ আছে আমার মাথায় তো কিছুই আসছে না কি করা যায় কি করা যায় এই তুই দেখবি না ও কার সাথে মেশে কার সাথে ঘুরে না ঘুরে কে ওর বন্ধু বান্ধব কোথায় যায় আমাকে বলছো কেন আমার কি দোষ তুমি চেনো না ওকে জানো না ওর চালচলন জীবনে সে কার কথা শুনেছে বলো ওকে বিষ দিয়ে মেরে ফেল নইলে তোরা আমাকে বিষ দে চুপ করো তোমা তোমাকে বিষ দেবে না এই শোন তোর এখন একটাই কাজ তুই ছেলেটাকে খুঁজে বের করবি জিহানকে খুঁজতে খুঁজতে যদি সেটুকু সময় পেরিয়ে যায় আর খোঁজার পর যদি সে সব কিছু অস্বীকার করে তাহলে কি হবে এটা একটা চিন্তার বিষয় তাহলে উপায় জীবনের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয় রেজার সামনে এখনো পুরো ভবিষ্যৎ পড়ে আছে ভুল বহন করে সারা জীবন চালাচ্ছে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা অনেক ভালো তাহলে বলো এখন আমাদের কি করা উচিত আমার এক বন্ধুর ওয়াইফ গাইনোকোলজিস্ট আমি ওকে ফোন করে দিচ্ছি তোমরা ওকে ক্লিনিকে নিয়ে যাও দেখি পাওয়া যায় কিনা হ্যালো রিফাত আমি হাসান বলছিলাম ভাবি কি বাসায় ও আচ্ছা ক্লিনিকে লাগবো লাগবো স্যার একদম তাজা লেডিস স্যার নায়িকা গায়িকা গৃহবধূ সবই আছে স্যার রেটও কম একটা কিনলে একটা ফ্রি এই ব্যবস্থাও আছে পছাই দিউন স্যার শুধু খালি ঠিকানাটা কম কি লাগবে লেডিস স্যার সুন্দর স্বপ্নর ফেল রং ডং দেখাই পয়সা উসুল স্যার এই শোনো কইছি না না লাগে পারেই না শোনো এটা নাও তুমি এবং ওই যে ঝোপের আড়ালে যারা দাঁড়িয়ে আছে ওরা ভাগ করে নাও
আজ আর কোনো কাজ করো না, যাও বাড়ি যাও। তাহাডা রাহেন স্যার, এটা কোনো স্থায়ী সমাধান না, স্থায়ী সমাধান অন লাগবে বুঝলেন। ভদ্রলোকের জায়গা নষ্ট করতেছে, কি করুম কন, ঘরে বউ কোলা মাইয়া আছে তো। তাহাডা রাহেন স্যার, লাগবো না জায়গা, সময় নষ্ট হয়ে যাইতেছে, কামের আবার ক্ষতি হয়ে যাইতেছে। জানতাম আপনি আসবেন, তাই তো প্রতিদিন আপনার প্রতীক্ষায় থাকতাম, ঝরা পাতার শব্দকে আপনার পদধূলি ভেবে চমকে উঠতাম, তাকিয়ে দেখতাম পাতা ঝরছে, আপনি আসেননি। বসতে বলবেন না, কতটা পথ হেঁটে এসেছি জানেন? বসুন বসুন। এই নিন মুখটা মুছুন। থ্যাংক ইউ। আপনার সেই স্কুল করার পরিকল্পনা আছে তো, কথা বলছেন না কেন? কি বলবো, প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার প্রতীক্ষায় থাকতাম। এই নিন আমার হাতটা ধরুন, ধরুন না। কি হলো আপনার চোখে পানি কেন? শুনুন মিস্টার, আমি কিন্তু আপনার কষ্ট দূর করতে পারবো না, তবে তবে চোখের পানি মুছে দিতে পারবো। চলুন আপনার মাতৃসমা ভাবির কাছে যাই। কাল ঠিক এই সময় এইখানে আসবেন, আমার ভাবির কাছে নিয়ে যাব। আসলে বাড়ির ওরা সবাই বড় হয়েছে তো, আগে গ্রাউন্ড একটু তৈরি করে নিই। মনে রাখবেন কালকে ঠিক এই সময় এই জায়গায়। আচ্ছা চলুন। আমি এ প্লাস পেয়েছি অমনি। সোমু এই কি করে এসেছি বাবা, দেখো কত ভালো করেছে। বসো দাদু ভাই, আমি দুর আগে কফল নামাজ পড়ে আসছি, আমার খুব খুশি লাগছে অমনি। থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি সোমু, তুমি অনেক কষ্ট করেছো। এই তাড়াতাড়ি বাবাকে একটু জানা। রেজাল্ট পেয়ে তো বাবাকে জানিয়ে দেওয়া হয়েছে, বাবা এক্ষুনি চলে আসবে। ও, তা আমাকে জানাসনি কেন? আমি আর দাও তো তোমাকে অনেকবার ট্রাই করেছি, ফোন এঙ্গেছি। এবার সোমুকে বিদেশে একটা ভালো জায়গায় পাঠাতে হবে। অবশ্যই অবশ্যই। এই বাবাকে সালাম কর। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। বাবা তুমি খুশি হয়েছো তো? ভেরি, বস বস। তোর এই ভালো রেজাল্টের জন্য সবচেয়ে বড় অবদান কার জানিস? দাদু, দাদুর অবদান সবচেয়ে বেশি। হ্যাঁ মামুজা, থ্যাংক ইউ সোমু তোমার জন্য। থ্যাংক ইউ। বস গুলা ভাই, আজকে কিন্তু আমি রান্না করব। না না না, তোমরা বসে গল্প করো, আমি রান্না করব। হ্যাঁ বাবা, তোমার রান্না করে যাওয়ার দরকার নেই, লিজা আছে, প্রীতি আছে, ওরা রান্না করবে, তুমি চিন্তা করো না। তুমি মিষ্টি কই? হ্যালো, তুমি আজকে একটা ভীষণ খুশির দিন, এই জন্য তোমাকে কিছু বললাম না। সাত দিনের কথা বলে তুমি এক মাস কাটিয়ে এলে। হ্যাঁ তাড়াতাড়ি ভালো করে তাড়াতাড়ি যাও।
আয় দাদুকে দিয়েছিস? হুম, এই যে লিজা আর প্রীতি এখন গিয়ে সুন্দর করে রান্নাঘরে ঢুকে কি রান্না করবে বলো। লিজা বলো কি রান্না করবে? শালিকা আয় না, সম্মুখে খেতে চাইবি সেটা বল। আচ্ছা মা, তুমি কি কিছুই জানতে না? না বাবা, তোর বাবা নিজেও বলেনি আর আমিও কখনো জানার প্রয়োজন মনে করি। কিছুই বলেনি? কি ভুল হয়ে গেল? আসলে তোর বাবা ব্যাপারটা নিজেই তো হ্যান্ডেল করতো, আর সে মারা যাবার পরে ফাইলই খোলা হয়নি। মা, বাবা কি কাউকে কিছু বলেনি? আরে জানতে পারলে ভালো, আমার ব্যাপারটা পিছিয়ে। তোমার আবার কি ব্যাপার ভাবি? আমার ব্যাপারটা তোমাকে জানাতে হবে? আমি আমার নিজের ভাবনা ভাবতে পারবো না? আচ্ছা, পরিবারটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এর মধ্যে তোরা সব কি শুরু করলি? হ্যাঁ, কি হবে এখন মা? বাড়িটা তো আসলে রতনের মায়ের নামে, রতনই এখন এই বাড়ির মালিক। এই দেখ, তোর বাবা একটা চিঠি লিখে গেছে। রতন তো বাউন্ডুলে, সেই চিঠি বাড়ির কথা কিছুই জানে না। আর তোর বাবা মিউটেশন খারিজ সবকিছু রতনের নামেই করে গেছে। আমরা এখন কি করব মা? কি আবার হয়েছে? মা, রতন চাচার বয়স হয়েছে, তুমি তাকে বাড়ি আর দলিলটা বুঝিয়ে দিও। সেটা কেন? রতন চাচা তো জানেই না যে এটা ওনার বাড়ি, আর বাকি জীবনও জানবে না। বাড়িটা যেভাবে আছে সেভাবেই থাক। অসম্ভব। রতন চাচাকে জানাতেই হবে। প্ল্যান প্ল্যান করতেই তো কতগুলো টাকা খরচ হয়ে গেল। সত্য যত তাড়াতাড়ি উদ্ঘাটন হয় ততই ভালো। হ্যাঁ বাবা, তোর বাবার ওসিয়তনামাতেও তাই লেখা আছে। এখন তোরা ভাড়া বাসায় উঠে যা, আর আমি গ্রামের বাড়িতেই চলে যাই। মা, অমন কথা বলো না তো তুমি। আমি আর অর্ণব মিলে জায়গা কিনে তোমাকে বাড়ি করে দেবো। হ্যাঁ মা, রতন চাচা এলে বাড়িটা আছে তুমি বুঝে দেবে, দলিলও বুঝে দেবে। আর যতদিন আমরা এই বাড়ি ছেড়ে না দিই ততদিন বাড়ি ভাড়া বাবদ ভাড়ার সমান টাকা রতন চাচাকে বুঝে দেবে। তার মানে আমরা এখন এ বাড়ির ভাড়াটিয়া? তাতে তোমার সমস্যা কীভাবে?